ভালোবাসার সাথে ত্যাগের খুব দরকার। ত্যাগই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিথ্যা। নাটক, টেলিফিল্ম আর ওয়েব সিরিজ দাপিয়ে বেড়ানোর পর সুড়ঙ্গ দিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। কিন্তু অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আফরান নিশো যে আলোর ঝলক দেখিয়েছেন সেটি যেন ক্রমশ নিভু নিভু করছে। এর মধ্যে শাকিব খানের একের পর এক সুপারহিট আলোকিত প্রজেক্ট, এমন পরিস্থিতিতে জানা গেল আবারও ফিরছে নিশো তমা জুটি। দুজনকে নিয়ে ফের মাঠে নামছেন রায়হান রাফি। সিনেমার নাম অসিয়ত। সুরঙ্গের মতো এই সিনেমায়ও নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা। ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এই ওসিয়ত দিয়েই ফের পর্দায় আসছে সুরঙ্গ টিম। একটি সূত্র থেকে জানা গেছে এই বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমার শুটিং, মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে সিনেমাটি সম্পর্কে এখনো প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সুরঙ্গের পর দুটি সিনেমার খবর দিয়েছিলেন আফরান নিশো। তবে সেসব কবে নাগাদ শুটিংয়ে গড়াবে কিংবা কারা থাকবেন সেসব কিছুই জানা যায়নি তখন। তাছাড়া ওই দুই সিনেমায় নাম ও পরিচালক হবে কারা তা কিছুই অফিসিয়ালি জানানো হয়নি। শুধু জানানো হয় SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন এই অভিনেতা। অন্যদিকে তমা মির্জাও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছিলেন, কিন্তু এখনো সিনেমা সম্পর্কে খোলাসা করে কিছু জানাননি।